তীব্র ঠান্ডায় কাঁপছে দেশ, কনকনে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন, বেশি কষ্টে আছে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষ। আবহাওয়া অফিস বলছে গঙ্গা অববাহিকা হয়ে আসা হিমেল বাতাসের কারণে দেশের কয়েকটি এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। চলতি মাসে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ঘন কুয়াশায় দেশের বেশিরভাগ এলাকায় দিনের বেলাতেও সূর্যের দেখা মিলছে না। হিমালয় থেকে গঙ্গা অববাহিকা হয়ে আসা কুয়াশা ও শীতল বায়ুপ্রবাহের কারণে গড়ে তাপমাত্রা কমেছে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকাতে তাপমাত্রা কমেছে অন্তত 9 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে ঠান্ডার দাপট, এতে কষ্ট বেড়েছে নিম্ন আয়ের মানুষের। ছিন্নমূল মানুষের দুর্ভোগ তো অবর্ণনীয়। গরম কাপড় না থাকায় ঠকঠক করে কাঁপতে থাকা অসহায় মানুষের প্রধান ভরসা আগুন। এতটা শীত বিগত 20 বছর আর হয় নাই, 10টা 11টা পর্যন্ত কুয়াশায় ওঠে, মানে রোদি ওঠে না, খুব কষ্ট হয় ঠান্ডার ভিতরে। শীতের জন্য তো লোকজন আসছে, কেউ কাজ করতে পারতেছে না, কাম না হলে আমরা খাইতে পারব না, কাজের জন্য কামে আইতে হয়, না হলে আমরা কামে আইতাম না। আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের সবচেয়ে শীতলতম মাস জানুয়ারিতে তাপমাত্রা বরাবরই কম থাকে। মাসের মাঝামাঝিতে একটি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে বলে জানান এ আবহাওয়াবিদ। 2 থেকে 3টা শৈত্যপ্রবাহ আসতে পারে, তার মধ্যে একটা মাঝারি শৈত্যপ্রবাহ। এখন মৃদু শৈত্যপ্রবাহ চলছে, যে জায়গায় টেম্পারেচার 10 থেকে 8-এর মধ্যে থাকে। সামনে কয়েকদিন হয়তো বা টেম্পারেচার সামান্য একটু বাড়তে পারে, আবার 4-5 দিন পরে টেম্পারেচার আবার কিছুটা কমে আসতে পারে। জানুয়ারি মাসে আমরা আশঙ্কা করছি যে একটা মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ সারা দেশে আসতে পারে। ঘন কুয়াশায় সড়ক ও নৌপথে যানবাহন চলাচল এবং তীব্র ঠান্ডায় সারা দেশে জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আগামী কয়েকদিন সার্বিক পরিস্থিতির তেমন উন্নতির সম্ভাবনা নেই বলে জানান শাহিনুল ইসলাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।